গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে সকালটা বেশ অনেকটাই দেরি হয়েছে আমার, অনেক অনেক দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, এবং তারপরে আমার অন্য চ্যানেলের কাজ থাকে, তোমরা সেটা জানো, সেগুলোই করছিলাম। এখন বাজে দুপুর 12টা, তো আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমার মা কিন্তু একটা স্পেশাল খুব পুরনো দিনের একটা রেসিপি বানাচ্ছে। অনেকদিন থেকেই বাড়িতে কচুর শাক খাওয়া হচ্ছিল না, তো যেহেতু দাদা এনেছিল ইলিশ মাছ, সেই জন্য কিন্তু মা কচুর শাক রান্না করবেই বলেছিল, মানে মাছের মাথাটা রেখে দিয়েছিল সেটা দিয়ে। আর মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু একেবারে অসাধারণ লেভেলের, মানে লেভেল আলাদা, সেটা লেভেল লেভেল গাইজ। তো এখন বিষয়টা হচ্ছে, মা তো কচুর শাক কাটবে, এখানে নিয়ে নিয়েছে কচুর শাক, অল্পই আছে, খুব বেশি নেই। তো এই কচুর শাকটাকেই মা কাটবে, কি করে কাটবে সেটা তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই সকলে জানো। দেখে নাও, কচুর শাক কিন্তু ছাড়াচ্ছে, চোকলা গুলো ছাড়িয়ে নেবে, তারপরে পিস পিস করে নেবে। ফেলে প্রথমে কিন্তু কচুর শাকটা সেদ্ধ করবে, আর তারপরে রেসিপিটা বানাবে। কেরকম করে বানাচ্ছে সেগুলো তো দেখতেই পাবে। একে একে এখন কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছ বাটিতে নিয়েছে জল, আর এখানে এক এক করে চোকলা ছাড়িয়ে পিস পিস করে কেটে রাখছে। তাছাড়া কিন্তু আজকে হয়ে গিয়েছে, আগের দিনের 3-4টে মতো ইলিশ মাছ ছিল, সেটা দিয়ে মা বেগুন দিয়ে তেল ঝোল যেটা হয় সেটা রান্না করেছে। অসাধারণ কিন্তু গন্ধ বেরোচ্ছে, আমি ভিডিও করছিলাম, আর ভিডিও করতে করতে সেই ঘর থেকে গন্ধ পাচ্ছি, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখনো সবে নাবিয়েছে, ধোয়া উঠছে অলরেডি। তেল ঝালটা কেরকম করে রান্না করলে মা? কি কি মশলা দিয়েছো? সাদা জিরা, কালো জিরা, ও আর বেগুন দিয়ে। তো শুনতেই পেলে কি করে তেল ঝাল রান্না করেছে, এরকম করে কিন্তু বাড়িতে বানিয়ে খেও। আর আমি তো খেয়ে তোমাদেরকে জানাবো কেরকম খেতে হয়েছে তেল ঝালটা। আর এদিকে মা করছে কচুর শাকটা কাটছে, মোটামুটি একটু তো সময় লাগবে কচুর শাক কাটতে, আর আমি ততক্ষণে সকালে খাবারটা খাবো। সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ব্রেকফাস্টে আজকে ইলিশ মাছ ভাজার তেল, আলু সেদ্ধ, আর এদিকে কুমড়ো ফুলের বড়া। ইলিশ মাছের ভাজার তেল কিন্তু অসাধারণ টেস্টি, কুমড়ো ফুলের বড়াটা খুব ভালো হয়েছে, কাঁচা লঙ্কাটা বেশ ভালো ঝাল, আর খাওয়া যাবে না। তাহলে চলো বন্ধুরা, আমি খাওয়াটা শেষ করতে থাকি, আর ওদিকে মা তো কাটছে, দেখতেই পেলে তোমরা কেটে নেওয়ার পর কি করে সেগুলো একা একা দেখাচ্ছি। চলে এসেছি রান্নাঘরে, মা এখানে অলরেডি কেটে ধুয়ে কচুটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে মায়ের কিন্তু কচু সেদ্ধ কমপ্লিট। এবার এটাকে জলটা ঝরিয়ে নেবে, কচুটা কিন্তু এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। বাকি প্রিপারেশনটা কিভাবে করে সেটা তোমাদের এক এক করে দেখাবো। মা জ্বালিয়ে নিয়েছে গ্যাস, এবার কড়াইটা বসিয়ে নিয়েছে, এখানে তেলও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তেলটা গরম হোক। আজকের রেসিপিটা কিন্তু মাই রান্না করবে, আজকে আমি করব না, কারণ কচুর শাক আমি রান্না করতে পারি না, তাই আজকে মাই সেভাবে আমাদের কচুর শাক কি করে মাছের মাথা দিয়ে রান্না করতে হয়। কি কি নিয়েছো থালায়? হলুদ, নুন, সাদা জিরা, তেজপাতা, তেজপাতা আর কচুর শাক পাতা দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিল, দেখতে পাচ্ছ মাছের মাথাটা ভেজে রাখাই ছিল, সেই মাছের মাথাটা এবার তেলের মধ্যে ছেড়ে দেবে। এবারে দিয়ে দেবে কচুর শাক, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, ব্যাস এই হচ্ছে মশলাপাতি, ইনগ্রিডিয়েন্টস, আর কিছু লাগবে না। তো আর কিচ্ছু লাগবে না, জাস্ট এইটুকুনিতেই এটা টেস্ট যা হবে সেটা আর আমি কি বলবো, সেটা তোমরা বাড়িতে বানিয়ে খেলেই দেখতে পাবে কিরকম টেস্ট হবে। আমি তো টেস্ট করবোই, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আহা হা হা, কচুর শাকের যে সুন্দর স্মেলটা বেরিয়েছে না, আমি ভাবছি আজকে দুপুরের ভাতটা কত তাড়াতাড়ি খাবো, লাঞ্চটা কত তাড়াতাড়ি করবো, একদম তাড়াতাড়ি আজকে লাঞ্চটা করে নেবো। ও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাও জমিয়ে কচুর শাক। কচুর শাক কিন্তু মোটামুটি রেডি, জাস্ট মিষ্টি দেবে, নাবিয়ে ফেলবে, দেখতেই পেলে তোমরা কচুর শাক রেডি হয়ে গিয়েছে। তো এখন আমার কিছু কাজ রয়েছে, ওই উপরের গাছগুলোতে একটু গোবর সার দেব, দিয়ে ঠিয়ে স্নান ঠান করে রেডি হয়ে একদম লাঞ্চে ফিরে আসবো। তার আগে তোমাদের উপরে নিয়ে গিয়ে দেখাই, গাছগুলোতে একটু গোবর সার দিতে হবে যাতে কিনা গাছগুলোতে ভালো ফুল ঠুল হয়। এখানে চিনি নিয়ে নিয়েছে, দিয়ে দিচ্ছে এবার চিনি। তাহলে চলো আমরা উপরে যাই, এখানে নিয়েছি গোবর সার, এটা নিয়েই উপরে যাব। চারিধারে প্রচুর প্রচুর জামা কাপড় মেলা, গোবর সারটা রেখে নেব, গুঁড়ো করতে হবে এটা। নিচে চলে যাবো কৌনিকান্তে, কারণ ওগুলোকে গুঁড়ো করে না ভিতরের দিকে দিতে হবে, গোড়ার দিকে, যাতে ভালো করে ফুল ফলটা হতে পারে। নিয়ে নিয়েছি কৌনিক,
এটাকে নিয়ে ও যাবো উপরে, গোবর দেখতে পাচ্ছ, গোবরটা ভেঙে নিতে হবে। গোবরটা আমি কৌণিক দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, মোটামুটি ভেঙে নেওয়া কমপ্লিট। গুলো কিন্তু আমি যেগুলো গুঁড়ো করলাম, মাটি গুলো খুঁচিয়ে নিয়ে আমি এর মধ্যে একেবারে দিয়ে দিয়েছি। এখন বাজে বেলা 4টে, হ্যাঁ একদম আমি স্নান করেই ছাদে আসলাম। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো কালো মেঘ হয়ে গেছে, যেহেতু পুজো সামনে, ঘরের অনেক কাজ ছিল, পরিষ্কার টরিষ্কার করে লেট হয়ে গেল, লাঞ্চ করব এখন। তো করার আগে আমি ছাদে জাস্ট চলে আসলাম, স্লো মোশনটা জাস্ট দেখো। সো চলে এসেছি ছাদ থেকে নিচে, বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে আমি বসে পড়েছি দুপুরের খাওয়ার খেতে। তোমাদেরকে দেখিয়েছিলাম মা কচুর শাক রান্না করেছে, সেই কচুর শাক দিয়েছে, ভাত দিয়েছে এখানে, আর এখানে দিয়েছে ইলিশ মাছের তেল ঝাল, যেটা বলেছিলাম তোমাদের দেখিয়েছিলাম। আমি সকালবেলা ওই বেগুনটা দিয়ে ভাত খেয়েছিলাম সেটাই, এখন মাছটা টেস্ট করে দেখবো কিরকম কি খেতে হয়েছে। তো সবার প্রথমেই কচুর শাকটা দিয়ে মেখে নেবো, আর কচুর শাকটা যখন রান্না করছিল না এত সুন্দর গন্ধ বেরিয়েছে, বেশ বহুদিন পর কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা এরকম একটা রেসিপি বহুদিন পরে খাচ্ছি, এ স্বাদের ভাগ হবে না, খুব সুন্দর টেস্টি খেতে হয়েছে। এই কচুর শাকের রেসিপি বহু পুরনো, বহু পুরনো, প্রচুর চল আছে এই খাবারটার। আর মূলত কচুর শাকের রেসিপিটা মাছের মাথা, মানে ইলিশ মাছের মাথা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর কচুর শাকটাও এত ভালো, পুরো গলে গেছে। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, মাইক লাগানো আছে, তবুও যদি নয়েজে প্রবলেম হয় বুঝতে পারছি না, সেটা তো এডিটের সময় বুঝতে পারবো যে নয়েজে প্রবলেম হয়েছে কিনা। যদি প্রবলেম হয় তো তাহলে একটু কষ্ট করে শুনে নিও। মা এখানে দিয়েছে গন্ধরাজ লেবু, এটা একটু কচুর শাকে মেখে দেখবো কিরকম লাগছে, খুব সুন্দর লাগছে। নিয়ে নিলাম একটু ভাত, ঝোলটা নিয়ে নিলাম, জিরা মশলার খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। জিরা মশলা দিয়েই বেসিক্যালি এই মাছ রান্না করে, তেল ঝাল করলে, আর ভাপা করলে তো সর্ষে দিয়ে পরে। আর বেগুনগুলো বেশ বড় বড় করে কাটাতে গলে যায়নি, খুব সুন্দর লাগছে। তোমরা কারা কারা ইলিশ ভাপা খেতে পছন্দ করো, আর কারা কারা বেগুন দিয়ে ইলিশ খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে জানি। আমি দুটোই পছন্দ করি, তবে সব থেকে বেশি পছন্দ ভাপা, যেহেতু আগের দিন ভাপা হয়েছিল তাই আজকে বেগুন দিয়ে। যারা যারা ভাপার রেসিপিটা এখনো দেখোনি তারা আই বাটনে পেয়ে যাবে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর খুব হালকার মধ্যে হচ্ছে রান্নাটা, এই টাইপের রান্না একটু হালকাই হয়। ইলিশ মাছের প্রচন্ড কাটা, তাই খুব সাবধানে বেছে খেতে হবে, নয়তো গলায় লাগবে। ইলিশ মাছের মতো এত সুন্দর টেস্ট আর কোনো মাছে হয় না। মাছটা খাওয়ার পালা, মাছটা ভীষণ ফ্রেশ আর খুব ভালো টেস্টি। তাহলে চলো আমি মাছটা ভেজে খেতে থাকি, বেছে আমি মাছটা বেছে খেতে থাকি। আর তোমরাও ভিডিওটা পুরো দেখে নিও, কেরকম লাগলো আজকের এই পুরো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এইরকমই নিত্য নতুন রেসিপি, নিত্য নতুন সমস্ত কিছু দেখবার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল বাটনটা দাবিয়ে, আর অবশ্যই অবশ্যই আমার ইনস্টাগ্রাম ফেসবুকে কমেন্ট করতে পারো, সেখানে আমি অবশ্যই তোমাদের ফলো করব, কমেন্ট করব, রিপ্লাই দেব, গল্প হবে, আড্ডা হবে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট নতুন একটা ব্লগে আবার তোমাদের সামনে ফিরে আসবো।